এই যে এর মধ্যে 12 সিসি নরমাল চালান নিলাম ডাইরেক্ট এই চালান ঠিক আছে এই যে কানেক্টর থাকবো চালানোর মাথা লাগবে তারপর আমি রাখলাম এখন আমার কাছে কি এখন আমার কাছে যে পাম্প বন্ধ করা ঠিক আছে এই যে পাম্প অফ অফ না এখন আমি আঠারি পিছিয়ে যাবো আঠারি দিন এই যে রেড হচ্ছে আঠারি আর এই সবুজ হচ্ছে প্যানা মন্ডাল এই যে আঠারি ঠিক আছে এই যে আঠারি লাইন আমি দূরে অফ করবো আঠারি লাইনে আমি অফ করলাম ঠিক আছে অফ করার পরে এই যে লাইনটা আমি খুললাম বলছি না এই আঠারি লাইনটা আমি স্যালেন লাগাইলাম স্যালেন লাগাই আঠারি ক্লাম চাললাম তারপরে এই যে স্যালাইন চাললাম বুঝছি না এখন আমি পাম্প চাললাম এই যে রিসেট করলাম ঠিক আছে এখন আমার খেয়াল করতে হবে ব্যানার স্পেশাল দিকে ব্যানার স্পেশাল কত ব্যানার স্পেশাল বেশি হলে মনে করবা সমস্যা ব্যানার স্পেশাল ঠিক আছে আসি আছে ব্যানার স্পেশাল ঠিক আছে তারপর আমি যে এই যে স্যালাইন নিলাম এই সালান আমি এই আঠারিটা আমাকে ঢুকা দিলাম যে ব্লাকটা ঢুকানো লেগে গেলে এই লাইন ব্লাকটা ঢুকানো লেগে গেলে আমি এত ঢুক সালান নিলাম ঠিক আছে এই যে লাইন ব্লাকটা আমি ঢুকা দিলাম এই যে আমি ক্লাম ড্রপ করে দিলাম ঠিক আছে এই লাইন ক্লিয়ার লাইন ব্লাকটা আমি ঢুকা দিলাম এখন আমার খেয়াল রাখতে হইব এই লাইন যে ফুল তো ক্লিয়ার না হবে ফুল আমি পাম অফ করতে হবে আমার চ্যালেঞ্জ যায় পুরো ব্লাডটা আবার বডিতে দেব ব্লাডটা আবার বডিতে দেব ঠিক আছে আর আমার এখন খেয়াল করতে হবে স্যালাইন স্যালাইন তো প্রথম শেষ হয়ে যাবে আমি মেনাস পাশের দিকে খেয়াল রাখতে হইব এই লাইনের দিকে খেয়াল রাখতে হইব আবার আটের দিকে খেয়াল রাখতে হইব খেলা যেগুলো সব খুব সেন্সিটিভ অল্প একটু এদিক সেদিক হয়েছে সমস্যা আবার যেদিন গাড়ি করতে আসবে ওই দিন ঠিক চার ঘন্টা প্রথম দিন যদি বিশ চলে চালু হয় ওই দিন আড়াই ঘন্টা নিয়ম ঠিক আছে আপনি যেইখানে যান এইটাই নিয়ম বন্ধ করে মোটামুটি ক্লিয়ার হয়েছে না এই যে পাম অফ পাম অফ করে এই ক্লাম অফ এই যে এই ক্লাম অফ ঠিক আছে করলাম করার পরে এখন আমার এই এনের কাজ শেষ এখন হচ্ছে মেশিনের কাজ মেশিনটা কি আর ক্লিয়ার করবেন না মেশিনটা ক্লিয়ার করতাম এর আগে লাইন খুলব এই যে স্যালাইনের লাইনটা খুললাম না খোলার পরে এই যে কানেক্টরটা আটারে বের আছে কানেক্ট করলাম কানেক্ট করার পরে এখন আমি লাইন খুলব প্রথমে সেই আটারে খুলতে হবে ঠিক আছে আটারে খুলে আটারে লাইন এই যে পাম্পটা আমি ঘুরে মুখে দেখ এই যে চাপ দিলে অটোমেটিক পাম্প ঘুরবে এটা সাইড দিন পাম্প আর ঘুরতে হবে ঠিক আছে এটা দিয়ে ঘুরে দিন জায়গায় নিয়ে আবার খুলে লাগবে আর ব্যানার খোলার সময় সবসময় এই ক্ল্যাম্প করে নিতে হবে এটা বন্ধ করতে হবে আর নাহলে যাই এটা ওয়াশ দিব হ্যাঁ গোসল করে লাগবে এটা দাও খুলে যাবে ঠিক আছে এই যে খুললাম না এখন আমার পরবর্তী কাজ কি এই যে দুইটা এ পার্ট আর বি পার্ট আছে না খুললা এই যে এ পার্টের জায়গা লাল দাগ লাল দাগ এই সবুজটা ঠিক আছে এখন আমার কাজ হচ্ছে কি এটা আলাদা করে বললাম এই দুটো কাবলি ঠিক আছে এই দুইটা এম লাগাইলাম এই দুটো হচ্ছে বেনাসের কাবলিং বেনাসের দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে রেড আর ইয় নীল লাল নীল এই যে দিলাম লাল আমাদের দেওয়া এখন আমার কাজ হচ্ছে কি আমার এনের কাজ শেষ সে কাম করবো এই চিন্তা কিন্তু গেল এই যে সিটি ঠিক আছে এখন মেশিনের কাজ মেশিনে করবো এখন আমার কী করতে হবে এখন আমার করতে হবে নিডেল খুলতে হবে ঠিক আছে এই নিডেলটা খুললে ওনারা দৌড়া দিতে হবে কিন্তু আজকে নতুন আর নতুন আর দেখতে আমি আজকে 10 মিনিট সময় নিব যেদিনকে আমরা নতুন পিস্তল চালু করি এদিনকে 10 মিনিট পরে আমরা নিডেল খুলি ঠিক আছে কারণ এখন যদি আমি নিডেলটা খুলে লাই তাহলে ব্লাড এই ব্লাড একটু বেশি মানে উনি দৌড়ে রাখলেও দৌড়ে রাখতে পারবো না যে হ্যাপারিন দেওয়া হ্যাঁ হ্যাঁ যার কারণে এখন যেমন প্রথম দিন 10 মিনিট পরে খোলার নিয়ম
আর যদি প্রথম দিন নাও ইয়া দ্বিতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন হইতো সাথে সাথে যে খুলে লাইছে না আমি খুলে দিলাম কিন্তু এখন আমার 10 মিনিট অপেক্ষা করবো